গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে হলো বুধবার, আজকে মহালয়া। সকাল থেকে মহালয়া শোনা হয়েছে, তারপরেই রান্নাঘরে চলে এসেছি। এই যে আলু বানিয়ে রেখেছি আমি, সাদা আলুর তরকারি হবে, সাদা আলু না, একটু লাল লাল করেই করব টমেটো দিয়ে। আর লুচি হবে, লুচির জন্য আমি এই যে লিচি বানিয়ে রেখে দিয়েছি। তো চলো রান্না বান্না স্টার্ট করি। বন্ধুরা, সৌমিক আজকে দেখো এইসব বাজার নিয়ে এসেছে, আর ওই যে ওখানেও খাচ্ছে। খেতে দিয়েছি লুচি আর তরকারি, আর তার মধ্যে আজকে নিয়ে এসেছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ এনেছে, কোথায় রাখলাম, অফিসে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে মাছের তেলটা করতে বললো, আর আজকে একটা জিনিস এনেছে, দেখো দেখো, বলে 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 অনেক দিন পর নিয়ে আসলো, কত ঘি বেরিয়েছে দেখো। যাই হোক, এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। চাল ভেজানো হয়ে গেছে আমার, আর করতে হবে মাছের তেলে, এই যে মাছের তেল পাতুরি করবো একটুখানি ভাজা ভাজা করে, কাঁকড়া হবে আর আলু পটলের তরকারি। দেখো বন্ধুরা, ইকনের ঘরের সব পর্দাগুলো কেচে দিলাম, এই যে সব পর্দাগুলো কেচে দিলাম, চারটে পর্দা একবারই আজকে কেচে দিয়েছি। আর এই সৌমিক রোজ আমার সঙ্গে করে, তুমি পর্দা হাতে কাচতে যাবে না, লোক আসবে এসে খুলে নিয়ে, লন্ড্রিওয়ালা আর কি, খুলে নিয়ে কেচে দেবে। গাছগুলো কত সুন্দর লাগছে দেখো, সবুজে সবুজ, কদিন বেশ বৃষ্টি হয়েছে না। আর এই টগর গাছে এত ফুল হয় দেখো, নিচে একদম টগর ফুলে ভর্তি হয়ে আছে, পুরো ভর্তি হয়ে আছে, ফুল ফুটেছে। তা নিয়ে যাই এই থোকাটা, আজকে বাবার মাথায় তাহলে দেওয়া যাবে। এই এই হচ্ছে আকন্দ ফুল। তো যাই হোক, এই নিয়ে না রোজ আমার সঙ্গে করে যে তুমি তুলো না, এই তুমি এইটা কেচো না, কেচো না, কেচো না, আর না কাচলে হবে না, আমিই কাচবো, দু তুমি খালি একটু খুলে দিয়ে চলে যাও, আমি কাচবো। তো যাই হোক, ওইগুলো খোলা হয়নি, শিকনের ঘরে একটা ইজি ছিল, ওটা আমি খুলে নিয়েছি। এই সাকন্দ ফুল দেখো, এ করলে কিরম হাতে, এটা কি এক্ষুনি ধুতে হবে। চলো রাখছি, অনেক কাজ পড়ে আছে। এখন 12:30 বাজে, এইসবে স্নান করে বসলাম, আজকে রান্না করতে একটু দেরি হয়েছে। সৌমিক বাড়িতে আমাকে ভালো মতন পরিপাটি করে ব্রেকফাস্ট বানানো হয়েছে, মানে বানাতে হয়েছে। লুচি তরকারি করেছিলাম ব্রেকফাস্টে, আর দুপুরে কী কী রান্না করেছি আমি পরে তোমাদের দেখাচ্ছি। তার মধ্যে এই যে রিকনের স্কুলে জামা প্যান্ট আমি কেচে দিয়েছি, দিয়ে একটুখানি টিভি চালিয়ে বসলাম, তার মাঝখানে আমাকে এডিট করতে হবে, করে টোরে বসবো। আর রিকন চলে গেছে এখন টিউশনে, টিউশনেই 12:00 নাগাদ গেল, আস্তে আস্তে ধরো 1:30-2:00 আগে আসবে না, এসে একবারে স্নান করে গেছে। আজকে নিজেই বললো মামা স্নান করে যাই, তো স্নান করে গেছে, এসে লাঞ্চ করবে, আর গা হাত পাটা ধোবে, ধুয়ে লাঞ্চ করবে। আর সৌমিক এখন এই পাড়ার ক্লাবে আছে, এখন ক্লাবটা আমাদের রং হচ্ছে, সেই জন্য একটুখানি ক্লাবে থাকতে হচ্ছে। তো এই হলো ব্যাপার, তো এখন একটুখানি বসি। ও তো বললো আমি এসে পুজো দেবো, তা মায়াদি এসেছে কাজ করতে, যদি মায়াদির মোছা টোছা সব হয়ে যায় তাহলে ও আস্তে আস্তে আমিই পুজোটা করে নেব। তো চলো এখন রাখি। বন্ধুরা দেখো, আজকে আমি কি কি রান্না করেছি তোমাদের দেখাইনি, এই দেখো, এটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, এই হচ্ছে আলু পটলের রসা, তো না মাখা মাখা কষা, কিন্তু এটা ঘি গরম মশলা দিয়ে নিরামিষ টাইপের, মানে কোনো হাদা পেঁয়াজ রসুন আমরা আলু পটলে খাই না। আর এই যে আজকে হচ্ছে সোস টপার কাঁকড়ার কষা, একটু আলু দিতে হয় সৌমিক, না হলে আবার আলু আলু করতে থাকে, মাংসে তো আলু দিতে হয় ওর জন্য, একদম কষা কষা, বেশ ভাত মেখে খেতে হেভি লাগতো, ঝোল লাগলে, ঝোল রাখলে ভালো লাগতো না। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু, আজকে মানে
দারুণ আর কি খাওয়া দাওয়াটা হবে দুপুরে। কারণ কেন বলতো, তোরা এক বাটি মাটন রাখলে, এক বাটি কাঁকড়া রাখলে, বা হাফ বাটি কাঁকড়া রাখলে, আমি কিন্তু কাঁকড়াটা খাবো, মাটন ছেড়ে দেবো, মানে এতটাই ভালোবাসি। আর সৌমিক ওরা খায় না এমন নয়, ভালোবাসে না, কারণ ধৈর্য নিয়ে ওদের খাওয়ার। আমি না একটা একটা করে ওর থেকে বের করে করে খুঁচিয়ে খুঁচিয়ে খাবো, পরিষ্কার করে। ওরা কি ধরবে চাবাবে ফেলে দেবে, ধরবে চাবাবে ফেলে দেবে, এইরকম টাইপের খায়। আর আজকে ওয়েদারটা যা বিচ্ছিরি, মেঘলা, কালকে রাত্রে মোটামুটি বৃষ্টি হয়েছে, ভোরের দিকে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, আটটা থেকেও বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর আবার গরম, এখন আবার মেঘলা করেছে, এই দেখো পুরো মেঘ করেছে, মানে ওয়েদার খুব খারাপ। তখন এই কদিন আর কি সপ্তাহখানেক চলবে এরকম ছিমছিম করে বৃষ্টি হবে, এরপরে বলে যে ছ্যানছ্যানানি ছ্যানছ্যানানি বৃষ্টি। আর এখন একটা সিরিজ দেখছি, সিরিজ না ফিল্মই দেখছি নেটফ্লিক্সে, লকড ইন, ভালো লাগছে দেখতে, এখনো এন্ড হয়নি, সবে মাত্র শুরু হয়েছে, আধ ঘন্টা হয়েছে 26 মিনিট। রিকন এই মাত্র এলো টিউশন থেকে পড়ে, হাত পা ধুয়ে এখন বসেছে, এখন সৌমিক আসুক তারপরেই লাঞ্চ করবো। তোমরা জানো আমরা একসঙ্গেই লাঞ্চ করা ডিনার করার চেষ্টা করি, ভালো লাগে একসঙ্গে বসে খেলে, কিন্তু যদিও সৌমিক বসবে আর উঠবে, এত স্পিডে খায়, আমি আর রিকন বসে বসে গল্প করতে করতে খাই। চলো এখন রাখছি, বিকালবেলা ঘুমতে ঘুমতে তোমাদের সঙ্গে দেখা হবে চা পর্ব নিয়ে। চলো বন্ধুরা, বোতলগুলো সব ফাঁকা আছে, বোতলগুলো ভরে নিই। রিকনের জন্য একটা সিঙ্গারা রাখলাম, ওর পরপর ব্যাক টু ব্যাক ইয়ে হলো তোমার টিউশন, ওই জন্য না সেটা খেতে পারলো না। প্রতিদিন এতগুলো করে বোতল আর কি খালি হয়, অনেক জলই তো লাগে, তিনজনে মিলে জল খাই, ভাবো তো জলের মানে প্রচুরই লাগে। আর বোতল ফাঁকা হয়, কেউ একটু ভরবে না, সব এসে এসে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেগুলোকে এক জায়গায় করে আমি যখনই ফাঁকা দেখি তখনই ভরে রাখি। কারণ কী বলো তো, কখন কারেন্টের প্রবলেম হবে, কখন জলের কোনো সমস্যা হবে, আমার একদম তিনতলা, আমি একতলা থেকে কি জল নিয়ে আসতে পারবো, ওই জন্য ভরে রাখি সবসময়। এখন 9টা বাজে, রিকন এসে গেছে টিউশন থেকে, আর খুব অল্প সময়ের জন্য একটুখানি লাইভে এসেছিলাম, আমি অ্যাকচুয়ালি না জানিয়ে চলে এসেছি হুট করে, এরকম হুটহাট করেই চলে আসা ভালো লাগে, কারণ টাইম সম্বন্ধে অতটা বলতে পারি না তো কখন কি আসবো না আসবো। যাই হোক, রিকনের আজকে না ব্যাক টু ব্যাক তিনটে টিউশন ছিল সারাদিনে, তার মধ্যে সকালবেলা একটুখানি বসেছিলো নিজের কাজেই, তা আর পড়াশোনা এখন করতে ইচ্ছা করছে না, কি করবে, ওই নেটফ্লিক্সে একটা জম্বির বই দেখছে, হ্যাশট্যাগ অ্যালাইভ, ওটা আমিও দেখছি ও দেখছে, আমরা একটু দেখতে থাকি আর এনজয় করি, তারপরে রাত্রে ভিডিওটা এন্ড করবো এখন না। আর আজকের ব্লগটা কীরকম লেগেছে তোমরা বলো, কিন্তু যেটা জন্মদিন পার্টিতে আমরা এনজয় করেছি, আর আমি কিছু কথা বলেছি যে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় মেয়েদের, একটু মেয়েদের বিয়ে দেওয়া মানে দেওয়ার যে যা সম্বন্ধ করে দেওয়া হয় না, একটুখানি খোঁজখবর নিয়ে প্লিজ তোমরা মানে বড়রা আর কি একটুখানি খোঁজ খবর নিয়ে মেয়েটাকে পার করবেন, নাহলে না সত্যি খুব সমস্যা। এখন না মানে চোর জোচ্চরে পুরো দুনিয়াটা ভরে গেছে, কাকে ছেড়ে কাকে বিশ্বাস করবেন। তা যাই হোক, এখন এইটা এনজয় করি, সিনেমাটা পরে আসবো। তো চলো বন্ধু, এখন 11:45 বাজে, আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা দেখো কীরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমি কিছুক্ষণের জন্য আজকে লাইভে এসেছিলাম, তা কিছু মানুষ এসেছিলো আবার কিছু মানুষ আসেনি, এরকম চলতেই থাকবে, ঠিক আছে। সবাই এখন পুজোর কেনাকাটাতে ব্যস্ত, আশা করি সকলের পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ সোম মঙ্গলবার থেকেই পুজো স্টার্ট হয়ে যাচ্ছে, রিকনদের সোমবার একদিন লাস্ট পরীক্ষা হবে, হয়ে পুজোর ছুটি পড়ে যাবে, তাও তো এই কটা দিন মাত্র পুজোর ছুটি পড়ছে, সে যাই হোক ওদের ক্রিসমাসে তো অনেকদিন ছুটি পড়ে সেই জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, আর পুজো খুব ভালো করে কাটাবে, আমি পুজোতে হয়তো লাইভে আসবো না কিন্তু প্রতিদিন ব্লগটা যাবে। আর তোমরা জানো আমি পুজোতে যে প্রতিদিন যে এবেলা ওবেলা করে বেরোই ওরকম না, বাড়িতে থাকতেই পছন্দ করি অ্যাকচুয়ালি, সৌমিকে তো গেস্টগুলো থাকে, ফিতে কাটাকাটিগুলো থাকে, সেগুলোর জন্য আমার এইভাবে অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর ভিড়ভাট্টার মধ্যে কখনোই একদম ঠাকুর দেখতে আমার ভালোও লাগে না। তো চলো রিকনও চলো শুয়ে পড়ো, তো রাখছি এখন, সবাই খুব ভালো থেকো, ব্লগগুলো দেখো আর লাইক সাবস্ক্রাইব
কমেন্ট করো, শেয়ার করে দিও পারলে। টাটা, গুড নাইট। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো।